আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফাই নেটওয়ার্কের কেওয়াইসি নিয়ে এমন একটা খুশির আপডেট দেব যেটা শুনে সকলেই খুশি হয়ে যাবেন, বিশেষ করে যাদের এখন পর্যন্ত অ্যাকাউন্টে কেওয়াইসি আসে নাই। ইভেন অনেকেই কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করছেন বাট আপনাদের কেওয়াইসি পেন্ডিংয়ে আছে, অনেকের দেখা গেলো আবার কেওয়াইসি ভেরিফাইড দেখাচ্ছে বাট মেইননেট চেকলিস্টে সেখানে দেখাচ্ছে না। সো তাদের সকলেরই কিন্তু খুবই খুবই ভালো লাগবে আজকের এই আপডেটটা পাওয়ার পর। কেওয়াইসি নিয়ে অনেক প্রবলেমে আছেন, অনেকেই বিভিন্ন রকম প্রবলেমে আছেন, অনেকেই টেনশনে আছেন। সো আমি মনে করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকটাই টেনশন মুক্ত হয়ে যাবেন। প্রথমত বলি যে এতদিন অনেকের কেওয়াইসি কেন হচ্ছিল না সেটা নিয়ে জাস্ট আপনাদেরকে বলি। প্রথম যে কারণটা হলো, তারা কিন্তু কেওয়াইসি সকলের জন্য তখন অ্যাভেলেবেল করে নাই, মানে সকল অ্যাকাউন্টের জন্য অ্যাভেলেবেল করে নাই। যেমন পাই নেটওয়ার্কের 50 মিলিয়ন ইউজার রয়েছে, সেখানে মাত্র 40% ইউজারকে তারা কেওয়াইসি দিছে। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকাউন্টকে তারা সিলেক্ট করে করে কিন্তু মূলত কেওয়াইসিটা দিছে। এর ভিতরে যারা পড়ছেন তারা তো লাকি, আর যারা এখন পর্যন্ত পান নাই, অনেকদিন ধরেই হয়তো বা কাজ করতেছেন, অনেকদিন ধরেই আপনারা অ্যাকাউন্ট খুলছেন বাট আপনাদের অ্যাকাউন্ট এখন মধ্যে কেওয়াইসি আসে নাই, অনেকে আবার কেওয়াইসি আসার পর অ্যাপ্লাই করছেন পেন্ডিংয়ে আছে। সো এই যে মূল বিষয়টা হলো কি, তারা কিন্তু সকলের জন্য মূলত প্রথম অবস্থায় কেওয়াইসিটা তারা ওপেন করে নেই, মাত্র 40% মতো ইউজারদের জন্য তারা কিন্তু এটা অ্যাভেলেবল করছিল, যেটা তারা পূর্বে অনেক আগে একটা আপডেটটা বলে দিছিল। আরেকটা মেজর প্রবলেম হলো, দেখেন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, এখন তারা নতুন করে যে খুশির আপডেটটা দিছে মানে কেওয়াইসির জন্য, তো সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি আমি প্লে স্টোরে যাই, সো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমি পাই নেটওয়ার্ক লিখে সার্চ করব। সার্চ করার পর আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখেন, পাই নেটওয়ার্ক অ্যাপটা ডাউনলোড হয়েছে 50 মিলিয়ন প্লাস, তার মানে 50 মিলিয়ন ইউজার কিন্তু এই পাই নেটওয়ার্ক অ্যাপে কাজ করতেছে বা এখানে ডাউনলোড হয়েছে। বাট যদি আমরা এখান থেকে পাই ব্রাউজারে যাই, পাই ব্রাউজারে যাওয়ার পর দেখেন মাত্র 10 মিলিয়ন প্লাস মানুষ কিন্তু পাই ব্রাউজার অ্যাপটা ইনস্টল করছে। এখন আপনাকে কেওয়াইসি করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই পাই ব্রাউজারের প্রয়োজন হবে। এখন 50 মিলিয়ন প্লাস মানুষ পাই নেটওয়ার্ক অ্যাপটা ইউজ করতেছে বাট এখানে দেখা যাচ্ছে মাত্র 10 মিলিয়ন মানুষ পাই ব্রাউজার ডাউনলোড করছে। তো যারা মূলত এখানে কাজ করার পর এটা আপডেটের সাথে থাকছেন বা আপনারা বোঝেন, তারাই মূলত দুটো অ্যাপই ইনস্টল করে আপনারা চেক করছেন বা অনেকেই অ্যাপ্লাই করছেন, বাট দেখেন এখনও 40 মিলিয়ন প্লাস মানুষ অ্যাপ ডাউনলোডই করেনি। তো তারা তো অবশ্যই জানতেই পারতেছে না তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আসছে কি আসছে না। সো এই যে প্রবলেমগুলো ফেস করতেছে, তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু পাই নেটওয়ার্কের কমিউনিটি বা যারা এমপ্লয়ি আছে বা যারা আপডেট দেয় কোম্পানির সাথে যুক্ত আছে, তো তারা কিন্তু কনফিউশনে থাকে যে কেন এরকম হচ্ছে। তো এরকম বিভিন্ন কারণ হতে পারে, তো এখন মূল বিষয়টা হলো এটা না যে এখন বর্তমানে তারা যে আপডেটটা আনছে পাই নেটওয়ার্কের কেওয়াইসি নিয়ে, চলুন সেই আপডেটটা আপনাদেরকে বলে দিই যেটা শুনে আপনারা সকলে খুশি হয়ে যাবেন। সো এখান থেকে আমি টুইটার অ্যাকাউন্টে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি চলে যাব পাই নিউজ নামে একটা ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট পাই নিউজ নামে। সো এখানে আরেকটা বিষয় বলে নেই, তারা কিন্তু বলছিল যে পাই নেটওয়ার্কের কেওয়াইসি নিয়ে তারা এই বছরের Q2 আগস্ট মাস থেকে বা আগস্ট মাসের পর থেকে তারা কেওয়াইসি নিয়ে কাজ করবে। সেই অনুযায়ী কিন্তু মূলত তারা কেওয়াইসি নিয়ে আসছে এবং কেওয়াইসির নতুন একটা আপডেট দিছে বা কেওয়াইসি অ্যাকাউন্টের জন্য ইনক্রিজ করছে। সো এটা মোটামুটি 6-7 মাস আগে তারা অ্যানাউন্সমেন্ট করছিল যে এই বছরের Q2 তারা কেওয়াইসি নিয়ে প্রবলেম নিয়ে আসবে এবং কেওয়াইসির সমাধান নিয়ে আসবে। এর মাঝখানে অনেকেই আছেন যারা কেওয়াইসি অ্যাপ্লাই করছেন পেন্ডিংয়ে আছে, অনেকের অ্যাকাউন্টে কেওয়াইসি আসে নাই। সো এরকম প্রবলেমে যারা আছেন তাদের জন্য দেখেন একটা গুড নিউজ দেখাই। এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলব, এটা দেখানোর আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নেই। সো এখানে দেখেন আমার এখানে এক ভাই মনে করেন একটা কমেন্ট করছে, সো এখানে দেখেন একটা কমেন্ট করছে কি পাই নেটওয়ার্ক অ্যাপে যে কেউ টেনশন নিয়েন না, সময় মতো কেওয়াইসি সাকসেস হয়ে যাবে, আমি 8 মাস পর পাইছি। 8 মাস পর পাইছে, ভালো করে বোঝেন, এখানে 22 মিনিট আগে সে কমেন্ট করছে, যে ভাইটা কমেন্ট করছে এবং তাকে আমি রিপ্লাই দিছি। সো তাই সে কিন্তু 8 মাস পরে এই কেওয়াইসিটা পাইছে, কেন পাইছে চলুন সেটা আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে বুঝিয়ে দিই। সো তারা কিন্তু 6-7 মাস আগে বলছিল যে তারা কেওয়াইসি নিয়ে কাজ করবে এবং এই বছরের Q2 তারা কেওয়াইসি নিয়ে ফুলফিলভাবে কাজ করবে এবং সেটাই কিন্তু তারা করতেছে। এবং দেখেন দুই দিন আগে এখানে একটা আপডেট দিছে পাই নিউজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে, তারা এখানে কি বলছে, রিসেন্টলি দ্য পাস রেট অফ
পাই কেওয়াইসি হ্যাজ ইনক্রিজড, মানে বর্তমানে পাই নেটওয়ার্কের কেওয়াইসি কিন্তু তারা ইনক্রিজড মানে বৃদ্ধি করছে, এবং সিগনিফিকেন্টলি বাই 30%, মানে যারা আগে কেওয়াইসি পাইছিলেন তো পাইছিলেনই, তো সেগুলো বাদ দিয়ে আরও 30% তারা বিভিন্ন অ্যাকাউন্টের ইউজারের অ্যাকাউন্টের জন্য কিন্তু কেওয়াইসিটা ইনক্রিজ করে দিচ্ছে। মানে আগে যদি 40% দিয়ে থাকতো এখন 30%, এরকমভাবে তারা কিন্তু এখন কেওয়াইসি দিয়ে দিচ্ছে। সো এখন যেটা উচিত হলো যে আপনারা সকলেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাই ব্রাউজারে গিয়ে চেক করবেন, হতে পারে আপনারা প্রত্যেক দিন বা এক দুদিন পর পর চেক করবেন, যে যাদের কেওয়াইসি আসে নাই তারা এখানে চেক করবেন যে আপনাদের কেওয়াইসিটা আসছে কি না। এবং এখন যেহেতু তারা এটা ইনক্রিজ করছে কেওয়াইসির জন্য, সো অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই প্রতিদিন চেক দিবেন। আর একটা বিষয় হলো এখানে কি বলছে, ওপেন ইউর পাই ব্রাউজার টু চেক কেওয়াইসি, মানে আপনার পাই ব্রাউজারটাকে ওপেন করে দেখতে বলতেছে চেক করার জন্য আপনার কেওয়াইসিটা আসছে কি না। সো যেহেতু ইনক্রিজ করছে কেওয়াইসি, সো অবশ্যই আপনারা সকলে চেক করবেন, আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো যারা এতদিন পেন্ডিংয়ে ছিল তারাও কিন্তু আস্তে আস্তে কেওয়াইসিটা পাওয়া শুরু করছে। আমার ব্যক্তিগতভাবে পার্সোনাল আমি সরাসরি দুজনকে দেখছি যাদের কেওয়াইসি হয়ে গেছে, এবং এখানে আমি একটা কমেন্টও পড়লাম, এই যে কমেন্টটা আপনাদেরকে আমি দেখাইলাম যে এই ভাইও কিন্তু 8 মাস পর তারা পেন্ডিং কেওয়াইসি সাকসেস হয়েছে। এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম তারা যে আগে আপডেট দিছিল সেই আপডেট অনুযায়ী এবং এই আপডেট অনুযায়ী তারা কিন্তু কাজ করতেছে, যেটা এখানে বোঝা যাচ্ছে। সো এটা মূলত আসলে আপনাদেরকে বলার ছিল যে বাই নেটওয়ার্কের কেওয়াইসি নিয়ে যারা টেনশন আছেন, আজকের এই ভিডিওটা দেখার পর হতে পারে টেনশন মুক্ত হবেন, অনেকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন। সো যারা পাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারবেন, তাহলে আমরা আরও বেশি শিওর হয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।